আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার দেখো শিব বাবা এখানে আছে, ছোট্ট শিব মানে পাথরে, সেটাকে আমি পুজো করেছি। আমি মন্দিরে যাইনি, মন্দিরে শিবও যা ঘরে শিব তাই, তো তার জন্য আমি এখানেই পুজো করেছি। তো আজকে আমার ছুটি, তুনাইও স্কুলে যেতে যেতে ফিরে চলে এসেছে, ওদের গাড়ি দেয়নি, দুজনের জন্য নাকি গাড়ি দেবে না, এই যেন এক আপদ হয়েছে। তো যাই হোক, ঠাকুরের মন্দিরে তোমাকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তো টাকা নিয়ে কাজ করি আমরাও, অনেকেই টাকা নিয়ে কাজ করে। টাকা নিয়ে কাজ করাটা কোনো খারাপ বলে আমার মনে হয় না, অনেক জায়গাতে অনেক কিছু বলছে, অনেক শুনছি। অনেকে বলে আমরা যখন শিক্ষার ক্ষেত্রে টাকা নিই তখন বলে অনেকে আমরা তো বিনা পয়সায় পড়াই। কেন বিনা পয়সায় পড়াই না, এটা আমাদের মানে উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না। কারণ প্রত্যেকের একটা কাজের ক্ষেত্র আছে, কেউ ফিস বেশি নেয়, কেউ কম নেয়। কোনো ডাক্তার ফিস বেশি নেয় ভিজিট, কোনো ডাক্তার কম নেয়, সেটা তাদের ব্যাপার। কেউ আজকালকার দিনে কেউ কোনো দিনও বিনা পয়সায় কাজ করে না। আজকে যদি আমি কোনো কাজ বিনা পয়সায় করাতে যাই সেটা সফল হবে না, কারণ গুরু দক্ষিণা বলে একটা কথা আছে, জানো তো। গুরু দক্ষিণা না দিলে কোনো দিনও শিক্ষা কমপ্লিট হয় না, বোঝা গেল। যদি তুমি প্রণাম করো, প্রণামই না দিয়ে প্রণাম করলে প্রণাম কমপ্লিট হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। প্রণামই দিতেই হয়। তেমনি কোনো কাজ করাতে গেলে টাকা না দিয়ে কাজ করলে ফ্রিতে কাজ কোনো দিন ভালো হয় না, জেনে রাখো। আমরা যখন কোনো অ্যাসেট কিনতে যাই, গয়না বা কিছু, আমি বিশেষ করে কখনো যেখানে মজুরি কম দিচ্ছে, অমুক দিচ্ছে বলে সেল ফেল দেয় আমি যাই না, কারণ ওটা আমার অ্যাসেট। আমি ফালতু মাল নিতে যাব না, যে আমায় মজুরি কম দিচ্ছে বা এই দিচ্ছে সে নিজের লস করে দেবে না, সে সোনাতে খাদ মিশিয়ে দেবে। আমার দরকার নেই, আমি বেশি টাকা দিয়ে নেবো, আমি 10 বছর বাদে নেবো, কিন্তু ভালো নেবো। যখনই জিনিসটা সস্তার মাল বস্তা হয় সেই জিনিস ভালো হয় না। তো এই জন্যই বলবো যে টাকা নিয়ে যারা কাজ করেন, সেটা ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, টিচার হোক, যাই হোক, আমরাও টাকা নিয়েই করি। আমি জব করছি, আমি কি বিনা পয়সায় করছি? যারা জব করে, বিজনেস করে, তারা কি বিনা পয়সায় করে? আমি পড়াচ্ছি, আমার ওটাতে পুরোপুরি ভাত রুটি না আসুক, কিন্তু ওটা আমি কেন দিতে যাব ফ্রিতে? কেন, কিসের জন্য? ফ্রি জিনিস মানেই বেশিরভাগই খারাপ, বেশিরভাগ। আমি শখে যদি কিছু করি আলাদা, আমি শখে করি, কিন্তু আমার যদি এটা আমার আর্নিং পয়েন্ট হয়, তাহলে আমি যদি বিনা পয়সায় করি তাহলে আমার সেই কাজ ভালো হবে না। আমাকে যদি আজকে আমার কেউ বিনা পয়সায় পড়াতে বলে সবাইকে, আমার ভালো লাগবে না, আমার এনার্জি আসবে না। দেখবে এইটা এলেই না এমনি এনার্জি চলে আসে। আমি খুব রাপসাপ কথা বলি, খুব স্ট্রেট কাট বলি, আমার সব মিথ্যে পিথ্যে ওসব ন্যাকামি আসে না। অতএব যারা মাইক নিয়ে বলে বেড়ায় যে আমরা বিনা পয়সায় কাজ করি, মিথ্যে কথা বলে, চাল চলন ঠাট বাট দেখলে বোঝা যায় কে কত লেভেলে গিয়ে টাকাটা নেয়। এবার কারোর সম্পর্কে বাজে কথা বলার রাইটস আমাদের নেই। আমরা যতটুকু মানুষকে দেখি ততটুকু বলতে পারি, আমাকে তোমরা যতটুকু দেখছো ততটুকু বলতে পারো। আমি ব্যাকগ্রাউন্ডে কী করছি না করছি এটা বলার অধিকার কারণ নেই, কিন্তু আমার চালচলন দেখে, আমার বাড়িঘর দেখে, আমি সাজগোজ যখন করি, দেখো এখন তো বিধিগিচ্ছিরি হয়ে থাকি, সবসময় বাদ দাও, সাজগোজ করি না, ভালো লাগে না, কিন্তু আমি যদি কোথাও বেরোই, আমি দেখো মাথায় তেল শ্যাম্পুটাও করিনি, হ্যাঁ হালকা করেছিলাম কালকে, আজকে আর করিনি, তো কালকে আবার করবো। তো তার জন্য এই নয় যে আমি বাইরে বেরোবো যখন তখনই এরকম পাগলের মতো বেরোবো, হ্যাঁ সেটা নয়। এবার আমার সাজগোজ থেকে মানুষ মিনিমাম একটা আইডিয়া করতে পারে যে এ মিনিমাম অশিক্ষিত, অভদ্র, আনকালচার নয়, তাই না? এটুকু তো বলতেই পারো, তাই না? তো যাই হোক, তেমনই আমরা দেখে বুঝতে পারি যে এই মানুষটার, মানুষের পোশাক দেখে বিচার করা যায় সে কী করে। একজন ডাক্তারকে দেখে বোঝা যায়, একজন উকিলকে দেখে বোঝা যায় সে কী, একজন পুলিশ অফিসারকে দেখে বোঝা যায় সে পুলিশে চাকরি করে, একজন বড় সফিস্টিকেটেড মানুষকে দেখেও বোঝা যায় এ কোন পদে আছে, ঠিক আছে? তো কেন, মানুষের ভাষা, মানুষের আচরণ, মানুষের চালচলন। আজকে আমি যদি বলি আমি না বিনা পয়সায় পুরো সমাজের কল্যাণ করে বেড়াচ্ছি, আমি সবাইকে বিনা পয়সায় পড়াই, ঠিক আছে, আমার আর্নিং নেই, অথচ আমার, আমি গাড়ি করে করে ঘুরে বেড়াই, আমার এসি গাড়ি আছে, আমি 1000টা গয়না পরে আছি, মিথ্যা কথা হবে না? তার থেকে আমি যদি বলি হ্যাঁ আমি টাকা নিয়েই আমি পড়াই, আমি আমার আর্নিং আছে, আমি একটা কিছু করি, ঠিক আছে, সেটা বরঞ্চ অনেক সম্মানের, বোঝা গেল। তো গুরু দক্ষিণা ছাড়া শিক্ষা কমপ্লিট হয় না, ফ্রিতে কোনো কাজ সফল হয় না, এটা আমার মত। ফ্রি জিনিস মানেই দেখবে গলতি আছে, ফ্রি জিনিস। আর আমি যদি বলি আমি ফ্রিতে পড়াই, এরকম অনেকে আছে এখানে আমাদের ইয়েরই, আমি ফ্রিতে পড়াই, যখন প্রাইভেট টিউটারদের পড়াতে দিচ্ছিল, মানে স্কুলের যারা টিচার তারা প্রাইভেট টিউশন করতে পারবে না, এরকম একটা রুল বেরিয়েছিল,
সমস্ত টিচাররা পড়াতো ভেতরে ভেতরে যারা, তারা বলতো আমরা ফ্রিতে পড়াই, এদিকে ভেতরে ভেতরে সবাই পয়সা নিত, ছাত্ররা একদিন বলে দেয় একটা ফেসবুক লাইভে, সেটাও দেখা যায়। ফেসবুক লাইভ দেখে সবাই বুঝতে পারে যে এরা ভেতরে ভেতরে পয়সা নেয়। ভাই কেউ আজকালকার দিনই